আসসালামু আলাইকুম। চলে আসলাম নাটোর চলনবিল ভ্রমণ করতে। এখানে অনেকগুলো গ্রাম আছে, এক একটা গ্রামে চতুর্দিকে থই থই পানি। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত থাকবেন, আমি প্রতিটা জায়গা দেখানোর জন্য চেষ্টা করব। আমরা ড্যাঙ্গা এলাকার মানুষ, তবুও ট্রলারে উঠেছি, প্রচুর গরম, ছাতা ফুটিয়ে চলুন দেখে আসি। দেখুন মাঝি সাহেব ছোট্ট একটা বইটা পেয়েছে, হ্যাঁ, যার জন্যে সে ভালো করে নৌকাটা বাইতে পারছে না। আর আর আমার এই ছোটো ভাইটা খুব ক্লান্ত, ও পড়ে আছে, আর এটার খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা এখন এসে চলনবিলের মাঝখানে আছি। আমি প্রত্যেকটা বিল্ডিং ইনশাল্লাহ আপনাদের নিয়ে দেখাবো, সামনের গ্রামটা যাব, এটাই বড় আশা ওই গ্রামে, যে আমি গ্রামটা চতুর্দিক ঘুরে আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থাকবেন। তোর চলনবিলের ভিতরে সরাবাড়িয়া গ্রাম, এই গ্রামটা ভাসমান, চতুর্দিকে পানি। আমি আপনাদের সম্পূর্ণটা দেখাবো, আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। দেখুন কি সুন্দর মনে হচ্ছে, মানে এগুলো হচ্ছে গিয়ে ফল ফলা একদম পানির ভিতরে। আমি এই গ্রামটা সম্পূর্ণটাই আপনাদের দেখাবো। এটা চলনবিল সরাবাড়িয়া গ্রাম নাটোর, বিশাল আকৃতির একটি বিল, এর মাঝে কিছু গ্রাম আছে, আমি প্রত্যেকটা গ্রাম আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। বিলের মধ্যখানে একটি ঢালাই রাস্তা দেখতে পেলাম, রাস্তার উপর পানি, সবাই লাভ ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে, নেমে গেছে রাস্তা পারে। নৌকার চাকা লিক হয়ে গেছে, তাই সবাই সার্ভিসিং করার জন্য পানির ভিতরে নেমেছে। রাস্তাতে গাড়ি নামিয়ে রাখতে হবে, লাভ লাভ দাঁড়ান, মারেন মারেন মারেন, আগে রাস্তার বাদ দে। ও সেই সাত উঠে পারেন, আমার সেটা আমরা এখন যাচ্ছি একটা দ্বীপে, ওই দ্বীপটার নাম দিঘের পাড়, যেখানে 2000 ভোটার আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আসলে যে কোনো মানুষই মুগ্ধ হয়ে যাবেন, কিন্তু অনেকের খুব জীবনযাপনের কষ্ট, আমরা ড্যাঙ্গার মানুষ, তাই এখানে দেখতে পেয়ে খুবই ভালো লাগে। সামনের এই গ্রামটি দিঘির পাড়, এখানে উঠে আমরা দেখানোর চেষ্টা করব, আমরা সেখানে যাচ্ছি। এটা চলনবিল, আমরা গোসল করার পরে বেশ ক্লান্ত, তীব্র গরম। এই গ্রামটি দূর থেকে এত সুন্দর দেখা যায়, যেটি ভাষায় বর্ণনা করা যাবে না। এদের যাতায়াত মুহূর্ত এখন শুধুমাত্র নৌকার পারে ভরসা, অন্য কোনো উপায়ে আর এই গ্রামে যাতায়াত করার মতো কায়দা নেই। এই গ্রামটিতে 4000 মতো ভোটারই আছে। আমরা চলে আসছি, এর উপরটা আপনাদের যত সম্ভব চেষ্টা করব দেখানোর জন্যে। হ্যালো গাইস, এই যে দেখুন একটা দ্বীপ, চারিপাশে পানি, সার্বজন করতেছেন চারিপাশে পানি, চতুর্পাশে মাঝখানে হলো একটি হাই স্কুল, ওই যে ওইটা দেখতে পাচ্ছেন। দেখুন একটু ঠান্ডা পানির সন্ধান, দেখুন এখানকার মানুষও কত কষ্ট করে বসবাস করে, তবু তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আপনি আমি যে কোনো মানুষই মুগ্ধ হয়ে যাবেন। এই চলনবিলটা উপভোগ করতে আসবেন, একটু বর্ষা মৌসুমে আসবেন। আমি আসছি যেহেতু পানি এখন একটু কম, তবুও এখানকার মানুষ শুধুমাত্র নৌকার পারেই নির্ভরশীল। অনেকদিনের ইচ্ছা আকাঙ্ক্ষা আজ পূরণ হলো, যতটুকু সময় ঘুরতে ফেললাম এর ভিতরে তীব্র গরমে আমরা প্রত্যেকটা মানুষই ক্লান্ত হয়ে গেছি, আর পেরে দিচ্ছি না। আমাদের একটু ভুল হয়েছে, পুরো বর্ষার মৌসুমে আসা উচিত ছিল, বর্ষা হালকা শুরু হতে আমরা চলে এসেছি, যার জন্য এই
তীব্র গরমের মধ্যে খুবই কষ্ট হয়ে গেছে। আপনারা প্রত্যেকটা মানুষই আসবেন, একটু গরম পার হয়ে গেলে আসবেন, নাইতে ঘুরতে খুব কষ্ট হবে। যেহেতু এই জায়গা আসলে আর যাইতে ইচ্ছে করবে না, কিন্তু আমাদের যেটাতে ভেদ্য হচ্ছে শুধুমাত্র দেখুন, সবাই গরমে কাতর হয়ে যাচ্ছে, সবাই হাঁসফাঁস করছে। আর এখানে আসতে হলে অবশ্যই পানি খাবার কিছু জিনিস সঙ্গে করে নিয়ে আসবেন নৌকা ভ্রমণের আগ মুহূর্ত দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। আর আমার এই চ্যানেলটিতে একদিকে সঙ্গে থাকবেন। খুদা হাফেজ।